अल्लाह पाक जल्ला मजदूहु जल्ला जलालुहु आलीशान दरबारे लाखों कोटी शुक्रिया ज्ञापन करछी जे रब्बुल आलमीन अहकामुल हाकिमीन परवरदिगारे आलम आमादेर सकलके दया करे माया करे मेहरबानी करे शारीरिक भावे सुस्थ रेखे आजकेर एई मस्जिदे गौसुल आजमे एसे जुमार सलात आदाय करार तौफिक इनायत करेछेन সকলে শুকরিয়া করেন জোরে সোরে মহব্বতে বড় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি নবী দো জাহান সাহেব লওলাত নূরে মুজাসসাম হুজুর পুর নূর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর রাজ দরবারে যে নবীজিকে নবা না হলে যে নবীজির উসিলা না হলে যে নবীজির শাফাআত না হলে কোন উম্মত নয় কোন নবী রাসূলগণ তাদের সঠিকভাবে মর্যাদা পেত না সেই নবীর উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করে আল্লাহ পাকের কাছে আবারো জোরে সোরে মহব্বতে শুকরিয়া আদায় করছি বড় করে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি ওই সমস্ত আউলিয়ায়ে কেরাম বুজুরগানে দ্বীন যাদের যুদ্ধ জিহাদের কারণে যাদের বদন্যতায় যাদের কল্যাণের কারণে সুদূর মদিনার ইসলাম আজকে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের মধ্যে আমরা পেয়েছি ওই সমস্ত বুজুরগানে দ্বীনের শুকরিয়া আদায় করছি যাদের কল্যাণের কারণে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ চিনেছি নবী চিনেছি ওই সমস্ত বুজুরগানে দ্বীনের শুকরিয়া আদায় করার্থে আমরা আবার মহান রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবল শুধু ওনার গুণ কীর্তন প্রশংসা করার জন্য বলি আলহামদুলিল্লাহ আর এই গুণ কীর্তন প্রশংসা করার একমাত্র কারণ আল্লাহ কোনো না কোনো ভাবে কোনো না কোনো উসিলায় কোন না কোন মাধ্যমে আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিয়ে জান্নাতবাসী করে দিবেন সকলে বলি আলহামদুলিল্লাহ কেন বারবার এত আলহামদুলিল্লাহ কেন বলছি আর বারবার এত আলহামদুলিল্লাহর প্রতি এত বেশি আমরা মনোনিবেশ কেন করব সেই প্রাসঙ্গিক বিষয়ে আমরা যাব আজকের আলোচনায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কৃতজ্ঞতা শুধু কাদের জন্য খাস করেছেন সেই দিকে যাব আর আমার প্রিয়রা নবীজিকে কি মর্যাদা দিয়েছেন এই শুকরিয়ার ভিতরে এই আলহামদুর ভিতরে সেই দিকে আমরা একটু গভীরভাবে সূক্ষ্ম অতিসূক্ষ্ম এবং তীক্ষ্ণ বিশ্লেষণের দিকে একটু মনোযোগ দেব এটার কারণ আমরা ইবাদত বন্দিগি করি আমরা সালাত আদায় করি আমরা যাকাত প্রদান করি হজ করি রোজা রাখি কিন্তু ইবাদতের ভিতরে রহস্য সেই রহস্য যদি আপনি বুঝতে পারেন ইবাদতের ভিতরের মজা যদি আপনার ভিতরে প্রবেশ করে তখন আপনার একটা রাকাত নামাজ আল্লাহর প্রশংসা এই প্রশংসা কে করলো এই হাম তো এটা তো আল্লাহ আল্লাহর একটা গুণবাচক নাম আছে মাহমুদ বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর একটা গুণবাচক নাম কি আছে মাহমুদ আল্লাহ এই মাহমুদ শব্দের অর্থ যে সমস্ত প্রশংসা যাকে করা হয় তাকে বলা হয় মাহমুদ অর্থাৎ যত প্রশংসা প্রাপ্য যে ব্যক্তি হবে প্রশংসার যোগ্য যিনি হবেন যাকে প্রশংসা করা হয় তাকে বলা হয় মাহমুদ একটু গভীর মনোযোগ খেয়াল করেন এখন প্রশংসা যিনি পাবেন তার নাম হচ্ছে মাহমুদ আর আমরা শব্দ বললাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তাহলে প্রশংসা যদি আল্লাহর জন্য হয় তাহলে প্রশংসাটা কে পেল আল্লাহ তাহলে আল্লাহর একটা নাম কি হলো মাহমুদ কথা বুঝে আসছে প্রশংসা যিনি পান তার নাম হয় কি মাহমুদ আর যিনি প্রশংসিত সত্তা তার নামও মাহমুদ আর তিনি হচ্ছেন কে আল্লাহ রহস্য এখন খুলবে জটটা এখন খুলবে আপনারা যদি এই দুইটা বিষয় বুঝে থাকেন এগুলো কেন বলছি আপনি যখন সূরা ফাতিহা নামাজে দাঁড়িয়ে বলবেন
আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার ভেতরের এই রহস্যগুলো যখন উন্মোচিত হবে, আপনি এমন একটা আবেদ হবেন, এমন একজন নামাজি হবেন যে নামাজ সম্পর্কে আল্লাহর নবীজি হাদিস শরীফে বলেছেন, বরকত বলেন সুবহানাল্লাহ, যে নামাজ সম্পর্কে আপনার ভেতরে এহসান চলে আসবে, যে নামাজকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর নবীজি ওগো নবী এহসান কি, সেই নামাজের মধ্যে আল্লাহর নবীজি বললেন যে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, বরকত বলেন সুবহানাল্লাহ, ফাইল লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন, বরকত বলেন সুবহানাল্লাহ, এই রহস্য খুললে আপনার নামাজটা এমন হয়ে যাবে, বরকত বলেন সুবহানাল্লাহ। এখন বলছিলাম প্রশংসিত সত্তার নাম মাহমুদ, আর মাহমুদ সিফতটা কা আল্লাহ, এখন আল্লাহ আপনাকে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আপনি আপনি সমস্ত প্রশংসার হকদার, সমস্ত যাবতীয় যত প্রশংসা আছে শুধুমাত্র আপনার, আর আপনাকে একথা কে বলল, বড় করে বলুন না সুবহানাল্লাহ, একথা কে বলল, আর তো কেউ নাই আপনি ব্যতীত, কোন স্রষ্টাও নাই, কোন সৃষ্টিও নাই, এক শুধুমাত্র আপনি, তাহলে আপনি কিভাবে প্রশংসিত হলেন, কার প্রশংসা, সুবহানাল্লাহ বলবেন না, তাহলে বোঝা গেল ওই সময়ে যে সত্তা সেই সত্তার নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নূরে মুহাম্মদের ওই সত্তা আল্লাহ যাকে বানিয়েছেন শুধুমাত্র হাম প্রশংসা করার জন্য, এই প্রশংসা আল্লাহকে করেছেন আল্লাহ মাহমুদ হয়েছে, আর আল্লাহ বললেন যে আমি এর প্রতিদান এটার বিনিময় আমি কোন মাখলুকাতের কাছ থেকে নেব না, কোন স্রষ্টার সৃষ্টির কাছ থেকে নেব না, আমি শুধুমাত্র নিজেই আমার বন্ধুর এমন প্রশংসা করব, এই প্রশংসার স্থান আমি কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধুকে মাকামে মাহমুদ দান করে দেব, বরকত বলেছেন মাহমুদ যিনি সর্বোচ্চ প্রশংসিত সত্তা, আর আমার নবীজি ওই পজিশনের অধিকারী হবেন, মানে মাকামে মাহমুদের অধিকারী হবেন, যিনি সর্বোচ্চ প্রশংসিত সত্তার যে পজিশন আছে, যে জায়গাটা আছে, সেই জায়গাটা নবীজির হবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থেকে যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই বিশ্ব চলাচলের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই জগৎ সমূহের, সমস্ত জগৎ যা আছে, সমস্ত জগৎ সমূহের যিনি পালন কর্তা, যিনি রক্ষাকর্তা, যিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, সেই পালন কর্তার জন্য সমস্ত প্রশংসা, আর ওই আল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ তার মাহবুব তার বন্ধুকে ওই সময়ের মধ্যেই আরেকটা নাম দিয়েছেন, যে নামটা হচ্ছে মুহাম্মদ, বড় করে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের অর্থ কি, যত রকমের দোষ ত্রুটি খোঁজার লোক আছো সাবধান হয়ে যাও, যত রকমের বেয়াদবি করার লোক আছো সাবধান হয়ে যাও, যত রকমের নবীর প্রশংসা নিয়ে যারা কটূক্তি করছো তারা সাবধান হয়ে যাও, যত আস্তিক আছো নাস্তিক আছো সাবধান হয়ে যাও, আমার প্রিয় বন্ধুর নাম মুহাম্মদ রাখার অনেক গোলা রহস্য, আর এই রহস্য আল্লাহ উদ্ঘাটন করতে গিয়ে আমরা জানতে পাই মুহাম্মদ শব্দটার মূল হচ্ছে হামদ, বড় করে বলুন সুবহানাল্লাহ, যেটা আলহামদুর মূল শব্দ হচ্ছে হামদ, প্রশংসা কীর্তন করা, হা মিম দাল তিনটা অক্ষর হামদ, আর মুহাম্মদ শব্দের অর্থের মধ্যে মুহাম্মদের ভিতরে এই শব্দটার ভিতরেও রয়েছে হামদ, সুবহানাল্লাহ বলুন না, তোর মুহাম্মদ মানে কি, তোর মুহাম্মদ হচ্ছে সর্বোচ্চ প্রশংসিত সত্তা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি বললা যে সমস্ত প্রশংসা তোমার, পেস লাগতেছে মাথায়, মাথায় পেস লাগতেছে আপনাদের, প্রশ্ন জাগতেছে, জাগলে বুঝবেন যে সর্বোচ্চ সবচেয়ে প্রশংসিত সত্তার নাম আল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণাবলী সবকিছু কার জন্য, আল্লাহর জন্য,
আর আপনি আপনার বন্ধুর নাম রাখলেন মুহাম্মদ। আপনি এই নাম কেন রাখলেন? এই নামের অর্থ কি? এই নামের অর্থ হচ্ছে সর্বোচ্চ প্রশংসাকারী সত্তা। আবার এই নামের আরেকটা অর্থ হচ্ছে সবচেয়ে প্রশংসিত সত্তা। বড় করে বলুন সুবহান। কয় কি তো আল্লাহর যে গুণবাচক নাম একটা মাহমুদ আছে, আমার নবীজির এই গুণবাচক নামটা আল্লাহ ওই পজিশনে দিবেন, তাকেও মাকামে মাহমুদ দান করবেন, অর্থাৎ তাকেও মাহমুদ হিসেবে পরিচিত করবেন। সুবহানাল্লাহ। এটা কখন করবে? দুনিয়াতে করে নাই? করে না। কেন করে নাই? না করার অনেকগুলা কারণ। দুনিয়াতে না করার অনেকগুলা কারণ হচ্ছে বাবা আদম থেকে শুরু করে একেবারে কেয়ামত অবধি যতগুলো রূহ আসবে, সুবহানাল্লাহ বলুন না, সমস্ত রূহকে সাক্ষী রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন সমস্ত কেয়ামতের ময়দানে বিশাল বড় আয়োজন করে সেখানে মাকামে মাহমুদ সেখানে আমার নবীজিকে দান করবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সম্মেলন, এর চাইতে বড় মিলাদুন্নবী, এর চাইতে বড় আমার নবীজির প্রশংসার একটা সম্মেলন আর কোথাও হবে না। এটা একমাত্র একবারই হবে সৃষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। কেন হবে এরকম? কয় কারণ আছে। আল্লাহ জানতেন যখন সৃষ্টি করেছেন তখনই জানতেন যে কিছু কিছু কুলাঙ্গার হবে, কিছু কিছু বদবخت হবে, যারা ইসলাম পেয়ে কোরআন পেয়ে নবী পেয়ে নবীজির হাদিস শরীফ পড়ে পড়ে নবীর দুর্নামগুলি নবীজির কটূক্তিগুলি তারা খুঁজে খুঁজে বের করে নবীকে এবং আল্লাহকে কষ্ট দেবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ওই সমস্ত কুলাঙ্গারদের মুখ বন্ধ করার জন্য, তাদের চক্ষুগুলোর মধ্যে আগুন দেওয়ার জন্য আল্লাহ এমন একটা ব্যবস্থা করে রেখেছেন যেটা সবসময় আল্লাহর নবীজি বলতেন যে তোমরা এই কথাটা বেশি বলবে, আজানের পরও এই দোয়াটা করবে, আবাসু মাকামান মাহমুদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ যেন তাকে কি করে মাকামে মাহমুদ দান করেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা সবার মধ্যে বের করা। তুমি নবীকে ভালো মানো আর না মানো, এখন আল্লাহ আপনি হাম দিয়ে আপনার বন্ধুকেও হামদের মধ্যে কেন সামিল করলেন? আল্লাহ তো আলহামদু না বলে বলতে পারতো আশুকরুলিল্লাহি রব্বিল আলামিন, এভাবে বলতে পারতো যে আমরা নেয়ামতের শুক্রিয়া আদায় করছি যে আমাদেরকে ইনসানি সুরত দিয়েছেন, জান দিয়েছেন, আমাদেরকে আবাদত করার সুযোগ দান করেছেন, রুকু সেজদা দেওয়ার সুযোগ দান করেছেন। এই নেয়ামতের শুক্রিয়া আদায় করতে সর্বপ্রথম শুকর শব্দ দিয়ে শুরু করব, আশুকরুলিল্লাহি রব্বিল আলামিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা বলা উচিত ছিল না? কই না। কই হামদ এবং শুকুরের মধ্যে অনেক পার্থক্য আছে। কই হামদ এমন একটা শব্দ যেটার মধ্যে যাবতীয় প্রশংসাকে একসাথে ইনক্লুড করে, এগুলাকে একত্রিত করে, অন্তর্ভুক্ত করে। কিন্তু শুকুর কখন গুজার করে? মানুষ শুধু সামান্য কিছুর বিনিময় পাইলেই শুকুর গুজার করে, আর শুকুর গুজারটা সবাই করতে পারে না। কই কেন? কই কিছু বান্দা আছে নেয়ামত পেয়ে অস্বীকার করে, ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন উপকার করার পরে আবার অপকার করে, শুক্রিয়াটা আদায় করে না, উল্টা আবার বদনাম করে, আসে না? আল্লাহ জানে, কই আমি নেয়ামত দেব, আমার সবচেয়ে বড় নেয়ামত, আমার সবচেয়ে বড় রহমত, আমার নবীজিকে তোমাদের কাছে পাঠাবো, কিন্তু তারা দেখবে পাবে নবীর আদর্শের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, কিন্তু সেই নেয়ামতকে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেবে না, এই জন্য ওই সমস্ত মানুষের শুক্রিয়া আমার লাগবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাদেরটা লাগবে? আল্লাহ বলেন যারা সঠিকভাবে যে যেটা তাসদিক বিল জেনা, যে ইমানের একটা সম্পর্ক, তাসদিক বিল জেনা, যে তোমার জিব্বা দিয়ে তুমি সত্যায়ন করেছ, সত্যের স্বীকৃতি দিয়েছ, এই সত্যায়ন করা সত্যের স্বীকৃতি দেওয়াটা এটা কিসের সাথে সম্পর্কিত? কয় এটা কলবের সাথে সম্পর্কিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের যদি কলবের সাথে সম্পর্কিত যে ঈমানটা, যে তুমি তাসদিক বিল জিনান এটা করেছো,
এবং তার পরবর্তী ধাপ হবে তোমার আল আমালু বিল আরকান, এগুলি অন্য ধাপ। কিন্তু তোমার তাসদিক বিল জিনানটাকে যদি সঠিক রাখো, আর এই ঈমানটা কলবের সাথে জড়িত, আর কলবের কাজ হলো মহব্বত করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কলব একটাই কাজ পারে, যে পরিপূর্ণ স্বীকৃতি দিয়ে এতেকাদ করে, তাকিদ করে, মহব্বত করে যে নবীজিকে যারা ভালোবাসে তারাই ঈমানদার হবে। আর ঈমানদাররা যখন নামাজে দাঁড়াবে তারাই বলবে আলহামদুলিল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? সবারটা নেবে না, কাফের সে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ বলবে? মুনাফিক সে তাসদিক বিল জিনান মুখে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে, মুখে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তার কাজটা সে পরিণত করে নাই। যেমন ধরেন আল্লাহ নবীজির কাছে কতগুলা মুনাফিক ছিল, তারা মসজিদে নববীতে এসেছে, সাহাবায়ে কেরামের সাথে নামাজ আদায় করেছে, নবীজির সাথে বা জামাআত, নবীজিকে দেখে স্বীকৃতি দিয়েছে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল, এরকম বলার পরেও তাদের কি হয় নাই? ঈমানের পরিপূর্ণতা হয় নাই, কারণ তারা মুনাফিক। তাদের ভেতরে আরেকটা ছিল, আল্লাহ বললেন তারাও যদি আলহামদু বলে ওটাও আমার কাছে আসবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার আবারও জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকামে মাহমুদ এটা কি? আবার নবী বললেন এটা শাফাআত। কই কেমন শাফাআত? কই এমন শাফাআত যেগুলো জাহান্নামী যারা কবিরা গুনাহ করে জাহান্নামে চলে গিয়েছে, এমন জাহান্নামী যারা কবিরা গুনাহ করেছে জাহান্নামে চলে যাচ্ছে, তাদের অবতারিত জাহান্নাম। আল্লাহর নবীজি কে আল্লাহ এমন এক মাকাম দান করেছেন, ওই কবিরা গুনাহকারী যত উম্মত আছে তারা যদি আমার নবীর প্রতি সামান্য বিন্দু পরিমাণ ভালোবাসা রাখে, নবীর প্রতি যদি দরুদ ও সালাম পেশ করে, এবং আল্লাহকে যদি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফের স্বীকৃতি যদি তারা দিয়ে থাকে, আল্লাহর নবীজি ওই সমস্ত উম্মতদেরকে বান্দাদেরকে টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এটা মাকামে শাফা। ওই সময়কালীন একজন খারিজি ছিল, খারিজি ফেতনা তখনও ছিল, আল্লাহর নবীজির পরে খারিজি ফেতনার উদ্ভব মাওলা আলী থেকে শুরু হয়। তো তখন খারিজিদের একটা এতেকাদ ছিল, তাদের আকীদা ছিল যে যারা কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে তারা আর কখনো জান্নাতে যেতে পারবে না। যে তাদের আকীদা, আমাদের দেশেও কিছু আছে মোল্লা, তারা ওই আকীদা পোষণ করে, খারিজিদের আকীদা যে খালিদিন ফিহা আবাদা, যে কতগুলো আছে যারা যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে না। কিন্তু এটা কাদের জন্য বলা হয়েছে আর সে লাগাই দিছে কাদের জন্য? বড় করে বলেন নাউজুবিল্লাহ। যারা কবিরা গুনাহ করে, তওবা ইস্তেগফার করে, এবং আল্লাহর নবী যদি চায় তাদেরকে ক্ষমা করতে পারবেন, আল্লাহর কাছে দরখাস্ত করে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন আমি এমন উম্মতদেরকে শাফাআত করব যারা আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করেছে। উম্মতের মধ্যে কি করেছে? শাফাআতি, আমি শাফাআত করব লে উম্মতি, আমার উম্মতদেরকে। কোন উম্মত? কয় আহলুল কাবায়ের, যারা কবিরা গুনাহ করেছে ওই রকম উম্মতদেরকে আমি শাফাআত করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই খারিজির কথা বলছিলাম, তার নাম হচ্ছে ইয়াজিদ ইবনে ফকির। ওই ইয়াজিদ ফকির সে আকীদা পোষণ করত যে যারা কবিরা গুনাহকারী সে কখনো জান্নাতে যেতে পারবে না। তো এভাবে তার থেকে বর্ণিত ওই হাদিস শরীফের মধ্যে আমরা জানতে পারলাম, সে এক দলবল নিয়ে মক্কাতুল মুকাররমা হজে যাচ্ছেন, এবং তার আকীদা হলো যে আমি যে আকীদা পোষণ করি কোরআন মোতাবেক ওই আকীদা আমি মানুষের কাছে ছড়িয়ে দেব, মানুষদেরকে বুঝাবো এই আকীদার মধ্যে আসার জন্য। তো সে এভাবে যাচ্ছিল, এবং যাওয়ার সময় তার যাতায়াত যাত্রা পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে
কেমন করে যেন মদিনার পাশ দিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ মদিনা শরীফ হই তার যেতে হচ্ছে। তো ওই সময় মদিনার মধ্যে একজন সাহাবী, নবীর সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, আল্লাহর নবীজির হাদিস শরীফ শোনাচ্ছেন, বরকত বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে সে বললেন আমার নবীজির যে আমার নবীজি শাফাআত করবেন, নবীজি কি করবেন, শাফাআত করবেন। সে শাফাআত বিশ্বাস করত না, মানত না। তখন সে বলল, ওই সাহাবীকে প্রশ্ন করলো যে আপনি এগুলো কি বলছেন, যে কোরআনে তো বলা আছে যে যেগুলো যারা এমন এমন জাহান্নামে আছে যারা বের হয়ে আসতে চাইবে আবার আল্লাহ তাদেরকে ফিরা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবেন, এবং কতগুলো আছে যাদেরকে জাহান্নামেই দেওয়া হবে তাদের আর কোনো ফিরে আসার কোনো সুযোগ নাই, তা আপনি এই কথা কিভাবে বলছেন যে জাহান্নামীদেরকে শাস্তি শেষ হওয়ার পরে আবার জান্নাতে দেবে এবং নবীজির শাফাআতের বিনিময়ে আবার বিনা হিসাবে কতগুলো জান্নাতে যাবে, এ কথা আপনি কিভাবে বলছেন? ওই সাহাবী রাসূল ওই খারিজিকে জবাব দিলেন যে আতাকরাউনাল কোরআন, এই তুমি কি কোরআন পড়নি? সে বলল কালা নাম, হ্যাঁ আমি পড়েছি, আমি কোরআন পড়েছি। তখন ওই সাহাবী বলল তুমি কি এই আয়াত পড় নাই, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, বরকাত বলুন সুবহানাল্লাহ। এই তুমি কি আয়াত পড় নাই, কই এটা পড়েছি, তো এটার মানে কি সেটা তো বুঝি নাই। ওই সময় আমার বছরে দেখি যদি কম হয় আমি নদী লজ্জিত হব, আমার উন্মতের হিসাবটা যদি আমি দেখি তখন আমি সেখানে আমার কল্যাণার্থে আমার সুপারিশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি বলব যে আমার উন্মতের সাথে এমনটা করেন না, আমার সাথে তো আপনার ওয়াদা ছিল, আমাকে কখনো লজ্জিত করবেন না, আবার এটা আমার মনে করে বলুন সুবহানাল্লাহ। আর আমার মধ্যে সবসময় একটা কথা জানি থাকতে আমি আপনার সাথে আপনার শরণকে চিরস্থ করেছি, সবচেয়ে ঘনত্ব করেছি, আমি আল্লাহ যেটা করেছি এটা কোনো মাকলুকাত পারবে না, আমি আল্লাহ যখন আপনার দরুদ ও সালাত করি সমস্ত মাকলুকাত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ এটা কেমন পায় তার ধরেও একেবারে সবসময় তাই আমার চলতে থাকতে বড় করে বলে সুবহান। এই জন্য আপনার সাত পাঁচ আয়ের সাথে কোনো সৃষ্টি তুলনা পায় না, আর কোনো সৃষ্টি যদি চায় তবে আজকে নিয়ে তার নানি করতে তার মতো কোরআন দেওয়ার কেউ হয় না, বড় করে বলে কাউ করতে পার। আল্লাহ আমাদেরকে বিচার জানার পারার এবং সঠিকভাবে নবীর প্রতি মহব্বত নিয়ে আমল করার প্রতিজ্ঞা করে থাকে।